আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে যে আছেন উনি হচ্ছে আমাদের হসপিটালেই ট্রিটমেন্ট নেওয়া একজন আমাদের রোগী, নামটা জেনে নিব ওনার কাছ থেকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা বলে একটু পরিচয়টা দিবেন। আমার নাম হাফিজ জালালউদ্দিন, আমার দেশের বাড়ি সিলেট, আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা আচ্ছা, আমরা এখন আপনার কাছ থেকে শুনতে চাইব যে আপনার যে সমস্যাটার জন্য আমাদের এখানে এসেছেন আর আপনার যে সমস্যাটা ছিল সেটার শুরু থেকে এখন পর্যন্ত কি অবস্থা, বা যখন থেকে আপনার সমস্যাটা বুঝতেছেন যে আপনার সমস্যা হচ্ছে বা আপনি ব্যথায় খুব সমস্যায় পড়েছেন, শুরু থেকে আপনার কি সমস্যাটা হয়েছিল সেটা একটু জানতে চাই। শুরু থেকে আমার প্রায় 5 থেকে 7 বছর আগে ওই আমার ওই ব্যারামটা দেখা ছিল। তখন যখন লাস্ট আমি যখন দেশে আসি, আমার দেশের সিলেটে আমি ওই ডাক্তার দেখাইছিলাম, দেখানোর পরে আপনার ওই একটু আরাম পাইছি, আবার চলে গেছি বিদেশ। তারপরে দেখলাম যে ওইটা আবার যে এসে গেছে, এখন তাড়াতাড়ি করে দেশে আসার পরে আবার ওখানে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে ভালো আছে। আচ্ছা, যখন আপনার সমস্যাটা আপনি বুঝতে পারতেছেন যে খুব ব্যথা ছিল মনে হচ্ছে, জি জি জি, আচ্ছা যখন ব্যথাটা তেমন মানে কি ফিল হইতো আপনার, মানে আপনার কি মনে হইতো যে ব্যথাটা কি? আমি নামাজ পড়তে বসতে পারতাম না, সিঁড়ি উঠতে আমার কাজ হইলো সিঁড়িতে উঠা নামা, ওইটা করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তো আপনি যে এখানে বা আমাদের এখানে এসেছেন, আমাদের ঠিকানা বা আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন? আমি জানতে পারছি স্যারের ইউটিউবের চ্যানেলগুলো সবসময় আমি দেখি। জি, প্রায় 2-2.5 বছর 3 বছর যাবত ওইগুলো দেখতেছি। আপনি যখন অনেকদিন আপনাদের কাছে ফোন দিছি আমি ওইখান থেকে, আপনাদের সাথে বাইরে থেকে আপনি আমাদের হচ্ছে আমাদের কাছে কল দিয়ে আমাদের সম্পর্কে জানতে পেরে সবকিছু জেনে শুনে তারপর আসছেন। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, যখন আপনি বুঝতে পারছেন যে আপনার আমাদের এখানে আপনার যে সমস্যাটা অর্থাৎ আপনার পিএলআইডি সমস্যা ছিল, জি জি জি, হ্যাঁ আপনার পিএলআইডি সমস্যা যখন ছিল বুঝতে পারছেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে, তখন আমাদের এখানে মানে কি কি বুঝতে পারেছেন যে আমাদের এখানে আসলে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ? মানে আমি অনেক লোকের আপনাদের নিয়মিত যে সাক্ষাৎগুলো সবগুলো দেখি, যে আমরা যে পেশেন্টের কাছে সাক্ষাৎকার স্যারের আপনাদের দেখে দেখে আপনি আমাদের প্রতি বিশ্বাসটা আসছে, তখন আপনি কি করলেন? তখন আমি ওই তো দেশে আসলাম, দেশে আসে চলে আসলাম আপনাদের এখানে। তার যখন আসছেন, যখন আপনি আমাদের স্যারকে দেখেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে, তখন আপনি কি বুঝলেন যে আপনার এখানে কি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব বা স্যারের প্রতি কেমন একটা? ওইটা তো দৃঢ় বিশ্বাস নিয়ে আমি এখানে আসছি। তো স্যারে আমাকে দিছিল 15 দিনের জন্য, আপনি 15 দিনের জন্য তো বোম্বর্তে থাকেন, তো এখন তো ঈদের সময় ভাই, আর মনে করেন দেশে আসছি সবার সাথে, তখন অনেকদিন পর আসছি, তাই স্যার বলছে স্যার আমাকে আজ 11 নম্বর দিন ইনশাআল্লাহ আমি ভালো। মানে আপনি আগে যেরকম ফিল করতেন আপনার শরীরে যে সমস্যা হতো বা প্রচন্ড ব্যথা হতো, এখন কি অবস্থা? এখন তো ব্যথার ওষুধপত্র চলতেছে আর আপনার ব্যায়ামগুলো চলতেছে, আলহামদুলিল্লাহ আমি ভালো, আগের চাইতে খুবই ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার যে সমস্যাটা ছিল অর্থাৎ পিএলআইডি সমস্যা ছিল, সেই সমস্যাটার শুরু থেকে যেমনটা আপনার অনুভব হতো আর এখন যে অবস্থা আপনার শরীরের পজিশনটা আছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আপনি কত সুস্থ হয়েছেন বা কতটুকু? আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ, স্যারের গাইড অনুযায়ী আরো 15 দিন কথা পারতাম আমি পুরো সুস্থ হয়ে যাবো, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আর আপনার ওই যে আপনার ডিপিআরসি হসপিটালের যে সবাই স্টাফ, আপনাদের ব্যবহারে আমি বেশি মুগ্ধ পাই ইনশাআল্লাহ। আপনি কি আমাদের ব্যবহারে মুগ্ধ? হ্যাঁ মুগ্ধ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি, আপনাকে কতদিনের ভর্তি থাকার জন্য বলছিল? 15 দিনের জন্য বলছিল, আজ 11তম দিন। 11তম দিন আপনি স্যার হচ্ছে 15 দিনের জন্য ভর্তি দিয়েছে, আপনি 11 দিন ছিলেন, আপনার কিন্তু 15 দিন থাকতে হচ্ছে না, থাকতে হচ্ছে না। আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা, আমরা যেভাবে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি, যেভাবে স্যার আপনাকে গাইডলাইন দিয়েছে, সেখান থেকে কি বুঝতে পারলেন স্যার ট্রিটমেন্টটা কতটুকু যথার্থ আপনার জন্য? এই ট্রিটমেন্ট অন্য জায়গায় কোনো কারণে দেখি না, আমি অনেক অনেক হসপিটাল গেছি সৌদি আরব বা আমাদের সিলেট গেছি, মানে যতগুলো ট্রিটমেন্ট দিছে আর কি, এগুলো এগুলো বর্তমান সময়ের উপযোগী ট্রিটমেন্ট আর কি, মানে আধুনিক ট্রিটমেন্ট। জি আচ্ছা,
আমাদের এখানে যে প্রযুক্তি দ্বারা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা কি আসলেই আপনার জন্য কি পারফেক্ট ছিল নাকি না পারফেক্ট ফুল পারফেক্ট হয় জি আচ্ছা আর আমাদের যারা ফিজিওথেরাপিস্ট আছে জি জি তাদের ট্রিটমেন্টের ধরনটা বা তাদের ট্রিটমেন্ট দেওয়ার সিস্টেমটা আপনার কাছে কেমন লেগেছে খুবই ভালো খুবই ভালো খুবই খুব উন্নত ধরনের আমাদের ওদের ব্যবহারে আমাকে বেশি মুগ্ধ করেছে জি 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 আপনার সারা স্টাফ স্যার থেকে নিয়ে ওই যতজন আছেন সবাইকে ধন্যবাদ ভাই আমি জানাইতেছি আচ্ছা আপনি হচ্ছে খুবই গুরুতর একটা সমস্যা থেকে আজকে অনেক দিন পরে মুক্তি পেলেন ইনশাআল্লাহ এখন আপনার কি অনুভব হইতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিল করতেছি ভাই আমি আমি দেশে বিদেশে যারা প্রবাসী আছে বিশেষ করে আমার প্রবাসী যারা দর্শকের উদ্দেশ্যে এই দর্শকদের উদ্দেশ্যে এই কথা বলতেছি আপনারা অন্য জায়গায় না গিয়া ওইখানে আসেন আপনারা 100% আপনাদের রুচিসম্মত ট্রিটমেন্ট হইবেন কারণ ওইখানে ট্রিটমেন্ট গুলা খুবই উন্নত ধরনের জি আচ্ছা দর্শক শুনতে পেলেন আমাদের হচ্ছে স্যারের যা বলল আমাদের প্রতিনিয়ত এখানেই ট্রিটমেন্ট আমরা ও ধরনের ট্রিটমেন্টই এখান থেকে সার্ভ করে থাকি আর আমাদের স্যার যা বললেন এখন স্যারের কথাগুলি শুনে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ট্রিটমেন্টের ধরন আমরা কিভাবে ট্রিটমেন্ট দেই আর হচ্ছে আমাদের এখানে কতদিন ভর্তি থাকতে হয় বা কী করতে হয় সেটা অবশ্যই আপনি ওনার মুখ থেকেই শুনতে পেলেন আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো থাকবেন আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।